হাই গাইস, এখন কথা বলবো দেবের আপকামিং মুভি কিসমিসের শুভম আরাধ যে ভিডিওটি ছেড়েছে। তো ওই ভিডিওটি থেকে আমি অনেক কিছু জিনিস বুঝলাম যে এর গল্পটা কীরকম ধরনের, সেই জিনিসগুলো আমি জানতে পারলাম। তারপরে এখানে সব অ্যাক্টার অ্যাক্টারদেরকে দেখা গেল এবং ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর সকলকেই দেখলাম, তাদের বক্তব্য শুনলাম। তো এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে শুভম আরাধ যে ভিডিওটা ছেড়েছে, তো এই ভিডিওটা এখন পোস্ট না করে আমার মনে হয় অনেক আগে পোস্ট করা উচিত ছিল। যখন এই সিনেমাটা প্রথমের দিকে ফ্লোরে যাচ্ছে তার কিছুদিন পরে এটা দেওয়া উচিত ছিল। এটা একদম রিলিজ ডেটের মানে কাছাকাছি চলে এসেছে, কারণ এটা 29 এপ্রিল রিলিজ করবে। তো সেই জন্য আমার মনে হয় এখন মহারথটা অনেকটা লেট মনে হয় আমার। তো ঠিক আছে, তো মহারথটা কী কী বললো সেইগুলো আপনাদের বলবো। তো এখানে দেব বলছে যে আমার খুবই কাছের একটি মুভি, আর এই মুভিটা একটা রোম্যান্টিক ধর্মীয় মুভি, তো অনেকদিন পর একটা রোম্যান্টিক মুভি করছি। কিন্তু এখানে যে ডিরেক্টর যখন বলে যে এই মুভিটার ব্যাপারে, তখন তিনি বলেন যে এই মুভিটা হচ্ছে একটা ফ্যামিলি মুভি, মানে একটা বাবা ছেলের সম্পর্ক, একটা মেয়ে তার বাবার সাথে সম্পর্ক, দুটো ফ্যামিলির সম্পর্ক, তার মানে এটাও একটা ফ্যামিলি ড্রামা। তো ফ্যামিলি ড্রামা, তার সাথে হচ্ছে কি রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকবে, রোম্যান্স থাকবে, তো এই ধরনের একটা প্রেমের সম্পর্ক থাকবে। তো এইরকমই হয়তো যে এটা একটা ফ্যামিলি ড্রামা, যেটা ডিরেক্টর বলেছে, মানে ফ্যামিলির সম্পর্ক এখানে দেখানো হবে। তারপরে দেবদা এখানে বলছে যে এই মুভিতে অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছে। তো আমরা জানি অনেকে কিন্তু এই সিনেমায় ক্যামিওতে দেখা যাবে, জিতু সেনগুপ্তকে দেখা যাবে, অঙ্কুশকে দেখা যাবে, তারপর ঋতুপর্ণাকে দেখা যাবে। তো এইরকম অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদেরকে এই মুভিতে কিন্তু ক্যামিও রূপে দেখা যাবে। তারপর এখানে আরও যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের কথা বলছি। তো এখানে আছে নীলাঞ্জনা বাসু, তারপর জুন মালিয়া, খরাজ মুখার্জি, তো এরা তো আছেই, আর রুক্মিণী মৈত্রাকে বলার কিছু নেই, তিনি তো এই মুভির লিড। তো এখানে তাদের কথা শোনা যাচ্ছে এবং তারা বলছে যে আমরা খুবই এক্সাইটেড এই মুভিটার জন্য, এবং এই মুভিটা 1 বছর আগে আসার কথা ছিল, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এই মুভিটা হচ্ছে লেট হচ্ছে। তো এই মুভিটা নিয়ে সবাই খুব আশাবাদী, দেখা যাক মুভিটা কীরকম হয়। তবে এই মুভিটা ডিরেক্টরের কথা অনুযায়ী এটা একটা ফ্যামিলি ড্রামা, আর দেব বলছে এটা একটা রোম্যান্টিক, তার মানে ওই দুটো সংমিশ্রণে এর গল্পটা থাকবে। আর এই মুভিটা আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে এটা কিন্তু 8 নম্বর ছবি, আর রুক্মিণীরও 8 নম্বর ছবি এটা বলছিল। তো দেখা যাক এটা 8 নম্বর ছবি হিসাবে কতটা তাদের লাকি হয়। দেবের তো বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং আছে, এমনকি মাল্টিপ্লেক্স কেন্দ্রিক যে মুভিগুলো হয় সেখানে যে অডিয়েন্সগুলো তার একটা ভরসা চলে এসেছে। তো সেই জন্য এই মুভিটা যদি কন্টেন্ট ওয়াইজ ভালো হয়, মুভিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে। আর সিনেমাটা আসতে চলেছে 29 এপ্রিল, মানে ওই ঈদের সময় করে। কিন্তু তার সামনে কিন্তু বড় একটা মুভি আছে, এটা হচ্ছে জিতের রাবণ। তো জিতের রাবণ একটা কমার্শিয়াল মুভি, একটা মাস মুভি। তো দেখা যাক একটা রোম্যান্টিক মুভি, একটা মাস মুভির টক্করটা কীরকম কী হয়। তো এরপর যখন এর একটা ফুল টিজার আসবে, একটা ট্রেলার আসবে, তখন এর গল্পের ব্যাপারে আরও কিছু জানতে পারবো। তো এখন এই শুভ মুহূর্তটা দেখলাম, আমার মনে হয় শুভ মুহূর্ত এই ভিডিওটা অনেক আগে আসা উচিত ছিল, এটা আমার নিজের মনে হয়। তো আপনাদের কী মনে হয় আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো বাই।